বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শনিবার বিশ্রামগঞ্জ আনন্দমার স্কুলে 99তম জন্মতিথি উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ আনন্দমার স্কুলে আনন্দ মূর্তি 99তম জন্মতিথি উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আনন্দমার ভক্তিপ্রধান রবীন্দ্র দাস, সমাজসেবী তাপস দাস, বিশ্রামগঞ্জ আনন্দমার্গ বিদ্যালয়ের চেয়ারম্যান লিটন চন্দ্র দেবনাথ প্রমুখরা। শিবিরে সর্বমোট 52 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরে উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী বলেন, হিন্দু ধর্মই বলুন, ভারতীয় সংস্কৃতি বলুন, তারা এই সংস্কৃতি লিখিত আর হিন্দু শব্দ আজকাল একটু এনার্জি আছে যারা আমরা ভারতীয় তাই লিখিত আমরা বলি ভগবান বারবার মহাপুরুষ বারবার যুগে যুগে আসে ধর্ম স্থাপন করার জন্য যখন ধর্ম নষ্ট হয়ে যায় সমাজে যখন দুষ্টকারীরা সমাজকে নষ্ট করার চেষ্টা করে সমাজে যখন মূল্যবোধ নষ্ট হয়ে যায় তখন মহাপুরুষরা যুগে যুগে জন্ম নেই কারণ জন্ম নেই ধর্ম স্থাপন করা এই হলো ধর্মস্থান ভারতবর্ষের সংস্কৃতি সর্ব উপরে ভারতবর্ষের সংস্কৃতিতে ধর্মের স্থান সর্ব উপরে ধর্মের সঙ্গে আমাদের সংস্কৃতি ধর্ম ছাড়া সংস্কৃতি হয় না ধর্ম ছাড়া গান হয় না এবং ধর্ম ছাড়া শিক্ষা হয় না এবং ধর্ম ছাড়া এই বলতে আমি কোনো লজ্জা করি না ধর্ম ছাড়া থানার মালখানা থেকে উধাও 10 লক্ষাধিক টাকার গাঁজা। থানায় মামলা দায়ের করে পুলিশ প্রশাসন। সোনামুড়া থানার মালখানা থেকে উধাও 10 লক্ষাধিক টাকার গাঁজা। থানায় মামলা দায়ের করে পুলিশ প্রশাসন। রাঘব পোয়ালদের নাম ধামাচাপা দিয়ে এক সাফাই কর্মীকে আটক করে পুলিশ। তার আগেও বহুবার সোনামুড়া থানার মালখানা থেকে গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক সামগ্রী পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। বরখাস্ত হয় থানার ওসি সহ একাধিক পুলিশ অফিসার। সঠিকভাবে তদন্ত না হওয়ায় এখন তারা চাকুরি করছেন বহাল তবিয়তে। বছর না ঘুরতেই ফের বহু লক্ষ টাকার মাদক সামগ্রী থানার মালখানা থেকে পাচার করে দেওয়ার অভিযোগ উঠল থানার কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে। এ ব্যাপারে মুখ খুলতে নারাজ থানার ওসি, কিন্তু অভিযোগের সত্যতা স্বীকার করেন জেলা পুলিশ সুপার। ঘটনার তদন্ত চলছে বলে জানান এসপি কুলবন্ত সিং। ক্রমে জিজ্ঞাসাবাদে সিপাহীজলা জেলার জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং জানান ঘটনা সত্য, তবে কত লক্ষ টাকার মাদক পাচার হয়েছে তার সঠিক হিসাব নেই। ঘটনা তদন্ত শুরু হয়েছে, একজনকে আটকও করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। থানার মালখানা থেকে মাদক পাচারের সঙ্গে যারাই জড়িত থাকুক প্রমাণ পেলে কাউকে ছাড়া হবে না বলে নিজের অভিমত ব্যক্ত করেন এসপি ডক্টর কুলবন্ত সিং। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা বেনুবন বিহারে মহাসমারোহে পালিত হলো বুদ্ধ জয়ন্তী। দুঃখ জর্জরিত সংসারে সব প্রকার প্রাণীদের ত্রাণার্থে অগণিত ধর্ম প্রবর্তক জন্ম নিয়েছেন, তাদের মধ্যে ভগবান বুদ্ধ একজন ছিলেন। তিনি আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীল স্বভাব ধর্ম প্রবর্তন করে গিয়েছিলেন। সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ধর্মরাজ সম্রাট অশোকের সময়ে। ভগবান বুদ্ধ 45 বছর যাবৎ পদব্রজে ভারতের বিভিন্ন স্থানে মৈত্রী করুণা ও দুঃখ মুক্তির উপায় প্রচার করে গেছেন বহুজন হিতার্থে ও সুখার্থে। সারা বিশ্বে সেই দেব মানুষের মহাগুরু ভগবান বুদ্ধের 2643তম জন্ম, 2608 বুদ্ধ তলাব এবং 2563তম মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয় শনিবার। বৈশাখী পূর্ণিমা তিথিতে পালিত হয় দিনটি। বিশ্ব বৌদ্ধের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছরের মতো আগরতলা বেনুবন বিহারে এদিন মহাসমারোহে বুদ্ধ জয়ন্তী উৎসব পালন করা হয়। এদিন ভোরে হয় ভিক্ষুদের মৈত্রী ভাবনা, এরপর হয় প্রভাত ফেরি, বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন করা হয়, চলে বুদ্ধ পূজা ও সংঘদান। এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনুবন বিহারের অধ্যক্ষ ভিক্ষু অক্ষয়ানন্দ সহ অন্যান্যরা। ইতি পিসু সমা
ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের 81তম জন্মদিবস পালন করা হয় শনিবার। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের 81তম জন্মদিবস পালন করা হয় শনিবার। প্রতিবছর এই উপলক্ষে বনমালীপুরস্থিত তার নিজ বাসভবনে শ্রদ্ধা জানায় পরিবারের সদস্যসহ দলীয় কর্মীরা। তার হাতে তৈরি বরজলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে 50 জন বৃদ্ধাকে প্রতিপালন করা হয়। সেখানে হবে মূল অনুষ্ঠান। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করেন স্ত্রী মিলনপ্রভা মজুমদার, প্রাক্তন বিধায়ক গোপাল রায়, কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। প্রয়াত সুধীররঞ্জন মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ, পিসিসি সভাপতি ও বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছিলেন। তার কর্মযোগ্য আজও কংগ্রেস স্মরণ করে। তৃতীয় পে কমিশন দিয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদার। তিনি ছিলেন জনগণের নেতা বলে জানান প্রাক্তন বিধায়ক গোপাল রায়। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কংগ্রেস সভাপতি, প্রাক্তন সাংসদ সুধীররঞ্জন মজুমদারের আজকে 81তম জন্মদিবস। উনি 1939 সালে আজকের দিন 18ই মে উনি জন্মগ্রহণ করেছিলেন। এবং সুধীরবাবু 4 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 6 বছর সাংসদ ছিলেন, কংগ্রেস সভাপতি 2 বার হয়েছিলেন। সুধীরবাবুকে আমরা আজও স্মরণ করি। কংগ্রেস সুধীরবাবুর জনকে হারিয়ে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার মতো একজন ধৈর্যশীল এবং জ্ঞানী সংগঠনের একজন পুরুদা হিসাবে সুধীরবাবুকে আজকেও আমরা মনে রাখি। এবং সুধীরবাবু যে কর্মযোগ্য, যেটা করতে পারেননি করেছেন 4 বছরে, সুধীরবাবুর উল্লেখযোগ্য যেটা সারা জীবন কর্মচারী সমাজ মনে রাখবে, 3rd পে কমিশন এবং জোট আমলে 37,500 চাকরি হয়েছিল বেকারদের। আজকে 14 মাস হয়েছে এই যে বিজেপি সরকার, এমনিতে বলতে পারবে না তারা, যারা মানে শূন্য পদ পূর্ণ করতে পেরেছে, ওরা বলেছিল ঘরে ঘরে চাকরি, সেলফোনে চাকরি, মিস কলে চাকরি, আজকে মানুষকে ধোঁকা দিয়েছে। কিন্তু সুধীরবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে দেখা গেছে যে 37,500 চাকরি হয়েছিল। আরেকটা কথা হলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা ছিল ওভারেজ, কারণ বামফ্রন্টের 1977 থেকে 87 পর্যন্ত সিপিএমের যে বামফ্রন্টের সরকার ছিল নৃপেনবাবুর আমলে, যে বেকাররা বঞ্চিত হয়েছিল তাদের, যারা ওই সময়ের তাদের যে চাকরি পাওয়ার যে সময়সীমা পেরিয়ে গেছিল, ওই সমস্ত বেকারদের সুধীরবাবুর নেতৃত্বে এখানে ত্রিপুরা রাজ্যে চাকরির ব্যবস্থা করা হয়েছিল। 50 বছরের বাসিমা, 47 বছরের কাকা, 51 বছরের জেঠু, যারা ওভারেজ হয়েছিল, ভিকটিম হয়েছিল বামফ্রন্টের আমলে, তাদের ব্যবস্থা সুধীরবাবু করেছিলেন। সুতরাং আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে সুধীররঞ্জন মজুমদারের এই জন্মদিনটি আমরা পালন করছি আমাদের কেন্দ্রীয় অফিসে। আমরা এখন সুধীরবাবুর বাড়িতেও যাব, ওখানেও শ্রদ্ধা জানাব। আমরা একটা কথা বলতে চাই, সুধীর মজুমদার কংগ্রেসের একজন সম্পদ ছিল, আজকেও আছে, এবং ওনার আদর্শকে সামনে রেখে আমরা ভবিষ্যতে কংগ্রেসকে আরও মজবুত করব, এটাই বলছি। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। দীর্ঘদিন পর এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করল যাত্রাপুর থানা পুলিশ। দীর্ঘদিন পর বহু পুরনো শীর্ষস্তরের এক কুখ্যাত নেশা পাচারকারী সহ ঝকঝকে তার নাম্বারবিহীন গাড়ি আটক করল যাত্রাপুর থানার পুলিশ। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা নিয়ে রিমান্ড চেয়ে কোর্টে সোপর্দ করা হবে বলে জানায়।
ঘটনা থানা এলাকার বাঁশপুকুরের মহরনলী গ্রামের সড়ক পথে। ওইদিন থানার পুলিশ কুখ্যাত নেশা পাচারকারীকে জ্বালা তুলতে বহু হিমশিম খেতে হয়েছে। ঘটনা প্রবাহ শুরু হয় শুক্রবার রাত 8টায়, কিন্তু তাকে পাকড়াও করতে সক্ষম হয় রাত 11:15 অবধি। যাত্রাপুর থানার এসআই সুজিৎ সরকারের নেতৃত্বে কিছু ফোর্স নিয়ে সন্ধ্যায় অন্য একটি তদন্তে যায়। তারা বন্যারায়ণের তদন্ত কাজ শেষ করে ফিরে আসার পথে বন্যারায়ণ সোনামুড়া সড়ক ধরে দক্ষিণে ওই ঝকঝকে নাম্বারবিহীন সাদা রঙের ড্রাস্ট্রন গাড়িটি কাঁঠালিয়ার দিকে আসতেই পুলিশ সাইন দিলে দ্রুতবেগে ছুটে দক্ষিণ দিকে গাড়িটি। পুলিশ তীক্ষ্ণ কৌশল নিয়ে মোবাইলে যোগাযোগ করে থানায়। খবর পেয়ে এসআই রবীন্দ্র দেববর্মার নেতৃত্বে টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে মার্চ করে উত্তর দিকে বনকুমারী অবধি। পুলিশের আঁচ পেয়ে গাড়িটি ঢুকে পড়ে মহরণ আলী গ্রামে। পুলিশ দুই দিক থেকে মুখাপেক্ষী হয়ে আটক করে তাকে। তার গাড়ি থেকে উদ্ধার হয় 5 বস্তা ফেন্সিডিল। গতকাল রাত্রে যাত্রাপুর থানার সাব ইন্সপেক্টর সুধীর সরকার এবং স্টাফ সহ তদন্ত শেষে বন্যারায়ণে সোনামুড়া কাটালের রোডে যখন আসে তখন দেখে সোনামুড়ার দিক থেকে একটা লাইট ভেহিকেল খুব দ্রুত গতিতে কাটালের দিকে আসছে। তখন এসআই বাবু এবং স্টাফ গাড়িটাকে আটকানোর চেষ্টা করলে আটকাতে পারেনি, খুব স্পিডে ছিল। তখন পেছন পেছন ধাওয়া করে এবং থানার লাইট মোবাইল অফিসারকে ইনফর্ম করলে এসআই রতীন্দ্রতে বলমাস স্টাফ বন্যারায়ণ দিকে যেতে থাকে এবং পেছনে ছিল সুধীর সরকার। সামনে পিছিয়ে গাড়ি থাকাতে ওই গাড়িটা বরকলা রুটে মরণালী চৌমনিতে গিয়ে আটকিয়ে যায় পুলিশের জালে। এখন সার্চ করে ওটা থেকে বর্ণর সবুতল ফেন্সিডেল কপসিডেল উদ্ধার করা হয়, সিজ করা হয় এবং ড্রাইভারকে অ্যারেস্ট করে করা হয়। নাম রিপন শর্মা, বাড়ি বাঁশপুকুর। সে দীর্ঘদিন ধরে আমাদের কাছে বাপন শর্মা দীর্ঘদিন ধরে এই জাতীয় ব্যবসাতে জড়িত ছিল, খবর ছিল আমাদের কাছে, কিন্তু সেকে ধরতে পারিনি আমরা। কালকে বহুত রাসায়নিক দিয়েছে সে, তার মধ্যে ওকে আটক করতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশি রিমান্ডে বেরিয়ে এলো মধুপুরের গৃহবধূ অনুমতি চৌধুরীর মৃত্যুর রহস্য। পুলিশ রিমান্ডে বেরিয়ে এলো মধুপুরের গৃহবধূ অনুমতি চৌধুরীর মৃত্যুর রহস্য। দেবর তাপস চৌধুরী ওরফে বান্টি বৌদি অনুমতি চৌধুরীকে বেশ কয়েকবার কুপ্রস্তাব দেয়। গৃহবধূ এতে অসম্মতি প্রকাশ করলে উত্তেজিত হয়ে খুন করেছে বলে বয়ান দেয় পুলিশের কাছে। বাড়ির পাশে নির্জন স্থানে একটি জাম্বুড়া গাছের সাথে বেঁধে রাত 3:30 সময় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে তাপস। ঘটনার পরদিন সেখানে পা রাখেন ডিআইজি অরিন্দম নাথ ও সিপাহীজলা জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং। তারপর থেকেই শুরু হয় ঘটনার তদন্ত। মধুপুর থানার পুলিশ প্রথমে 5 দিনের পুলিশ রিমান্ড এ তথ্য বের করে আনে। ঘটনার আরও বিস্তারিত জানার জন্য মধুপুর থানার পুলিশ আর 5 দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আপনি কমরে মে সোনে কি নাটক করনে লাগা কি মে তো সো রহা থা কি ফির ও 7 বাজে বাহার আয়া কি বোলা তো ক্যা হো গয়া ক্যা হোয়া সে অ্যাক্টিং কিয়া তো ইস তরহ সে ইয়ে পুরি স্টোরি বনি হাম লোগ কো নিকল কর আয়া কি ইস তপস চৌধুরী নে আপনি ভাবি কা কতল কিয়া হ্যায় উসকো জলাকর মারা হ্যায় অর উসকে লিয়ে হমনে উসকো অ্যারেস্ট কর লিয়া হ্যায় অভি জো ইসকি ফার্দার ইনভেস্টিগেশন হ্যায় কি কোই অর উসকে সাথ শামিল হ্যায় যা নহীং হ্যায় জেসে কি লগ রহা হ্যায় কি অভি তো উসনে অকেলে নে কিয়া হ্যায় কি উসকো কন্ট্রোল করকে উসকে লিয়ে হম লোগন নে উসকা পুলিশ রিমান্ড কি ডিমান্ড কি হ্যায় তো পুলিশ রিমান্ড করকে হম উসকো অর ইন্টারোগেট করেঙ্গে ইসমে কোই অর অ্যাঙ্গল নিকল কর আয়েগা তো ও ভি আপ লোগন কো বাতা দিয়ে যায়। উসকা হম লোগোনে আপ লোগোনকো আজ প্রেস মিট কে লিয়ে ইসলিয়ে বুলায়া হ্যায় কি জেসে কি আপ লোগোনকো মালুম থা কি এক হফতা পেহলে মধুপুর পুলিশ স্টেশন মে এক কেস রেজিস্টার হুয়া থা জিসমে এক লেডি অনুমতি চৌধুরী কি ডেথ হুই থি বাই বার্নিং তো 8 তারিখ কি মর্নিং কো পুলিশ কো ইনফরমেশন আয়া কি জো হসপিটাল রোড হ্যায় মধুপুর মে ওয়াহাঁ পে এক ঘর হ্যায় নির্মল চৌধুরী কা উস ঘর মে এক লেডি কি ডেড বডি মিলি হ্যায় जो कि जली हुई हालत में है। तो हमारी पुलिस थाने से इमीडिएटली वहाँ पे पहुँची, पुलिस ने सारा एग्जामिन किया जगह को। उसके बाद हम लोगों ने मोबाइल फ्रेंसिक टीम को बुलाया। अगर ऐसे जब कोई बाहर बॉडी मिलती है तो हम मोबाइल फ्रेंसिक टीम को बुलाते हैं ताकि वहाँ से वो साक्ष्य जो भी है, प्रूफ है, एविडेंस है, उसको इकट्ठा कर सकते। तो वहाँ से उसको टीम को बुलाया गया। उसके बाद फिर हम लोगों ने बॉडी को पोस्टमार्टम के लिए भेजा गया। फिर उसके बाद जो लड़की थी जिसकी डेथ हुई थी अनुमति चौधरी, उसके फादर हैं जो,
मिस्टर मतीलाल सरकार, उन्होंने हमें कंप्लेंट दिया, एक FIR दिया। उन्होंने बोला कि उसकी बेटी को जलाया गया है, जिंदा जलाया गया है। उसकी बेटी की आत्महत्या नहीं हुई, उसने मर्डर किया उसका। तो हम लोगों ने सभी एंगल से इन्वेस्टिगेशन स्टार्ट की। उन्होंने चार बंदों का नाम दिया उसमें, जिसमें लड़की के दो देवर थे, पिंटू चौधरी, एक तपस चौधरी, और एक उसकी सिस्टर इन लॉ थी ननक बल्टी चौधरी, और एक उनकी सासू माँ थी जिसका नाम के मायरानी चौधरी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। শনিবার বটজলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমের 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃদ্ধ বয়সে অনেক মাতা পিতাকে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সন্তানেরা, এই নিয়ে অভিমান করা নয়, শিক্ষা দিতে হবে, যেটা করছ সেটা ভুল করছ, মা বাবাকে এমন করা যায় না, যারা অবুজ তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হয়, তাদের বোঝানো উচিত তুমি চাইলে সব কিছু পারবে না। শনিবার বটজলাস্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমের 31তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TRTC-র চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্যরা। যারা আছেন মায়েদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমি আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চাইছি। আমি আশ্চর্য হয়ে যায় এখানে আমি শুনলাম অনেক মায়েরা যারা আছেন তাদের সন্তানরা অনেক ভালো ভালো পজিশনে চাকরি আছে, উপার্জন ভালো উপার্জন করছেন। তারপরেও আমাদের সমাজের এই অবক্ষয় মায়েদেরকে আমরা এখানে দিয়ে যাচ্ছি, একবারও চিন্তা করেন না যে এই দিনটা আমাদের একদিন আসবে, আমরাও আমাদেরও বয়স হবে, আমরাও ছেলে মেয়েদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব, আমরা যৌবনের কারণায় আমরা মাদের বৃদ্ধ মাদের বাবাদের ভুলে যাই। এই অবক্ষয় থেকে কীভাবে অবসান করা যায়, আমি এখানে যারা যুবক যুবতী আছেন আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই দিকে খুব সজাগ থাকবেন, আপনারাই ভবিষ্যতের মা বাবা, আপনাদের মানসিক যে প্রস্তুতি, মানসিক গঠন সেভাবেই করে নেওয়া উচিত, যে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। শনিবার অনুষ্ঠিত হলো অল ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। রাজধানীর নেতাজি চৌমুহনীস্থিত PWD কমপ্লেক্সের রিক্রিয়েশন হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ, মহাসচিব সমর রায়, সুবীর দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে 13 দফা দাবি উত্থাপন করা হয়। বক্তারা সম্মেলনে আলোচনা করতে গিয়ে এই দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন। সংগঠনের কনভেনার দীপঙ্কর ঘোষ সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে জানান, পাশাপাশি সংগঠনের বিভিন্ন দাবিগুলি তুলে ধরেন। ত্রিপুরা গভর্নমেন্ট লাইব্রেরি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রথম রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনে আমাদের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে লাইব্রেরি প্রফেশনে যারা নিয়োজিত আছেন সরকারি স্তরে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই পেশার উন্নয়ন করা, এবং আমরা যারা সরকারিভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পাবলিক লাইব্রেরিতে যারা কর্মরত আছি তাদের পেশাগত শ্রীবৃদ্ধি করা এবং আর্থসামাজিক মান উন্নয়ন করা, এবং আগামী দিনে আমরা এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা সরকারের কাছে উপস্থাপন করব।
আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরা রাজ্যে প্রায় 25টা লাইব্রেরি আছে, পাবলিক ল্যাঙ্গুয়েজ, যেটা উচ্চশিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীন। তাছাড়া বিভিন্ন দপ্তরের লাইব্রেরি আছে, প্রায় 4,500 মতো স্কুলে লাইব্রেরি আছে এবং বিভিন্ন প্রায় 24টি ডিগ্রি কলেজ আছে। কিন্তু এখন পর্যন্ত প্রচুর সংখ্যায় আমাদের কিন্তু লাইব্রেরি কর্মচারী, ট্রেনিং প্রাপ্ত লাইব্রেরি কর্মচারীর প্রয়োজন। কলেজ স্কুলগুলিতে প্রায় 99% কোনো ট্রেনিং প্রাপ্ত লাইব্রেরিয়ান বা লাইব্রেরি কর্মচারী নেই। রাজ্যের 25টা পাবলিক লাইব্রেরির মধ্যে 15টা লাইব্রেরি চলছে উইদাউট লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান নেই সেখানে। এই 15টা লাইব্রেরির মধ্যে 6টা লাইব্রেরি আছে যেখানে কোনো লাইব্রেরি কর্মচারীই নেই, সেখানে গ্রুপি এবং নাইট গার্ড দিয়ে চলছে। আমরা চাইছি অতি সত্বর এই কর্মস্বল্পতা দূর হোক এবং লাইব্রেরি কর্মচারী যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, তাদের পেশাগত শ্রেণী বৃদ্ধি করাও আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অক্ষর পাবলিকেশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শনিবার। অক্ষর পাবলিকেশনের উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 20 মে রবীন্দ্রভবন অনুষ্ঠিত হবে বাংলা ভাষা ও সাহিত্যের অসীমান্তিক আলোক বর্তিতা ও আমাদের দায়ভার শীর্ষক আলোচনা সভা। এই আলোচনা সভায় অংশ নেবেন বাংলাদেশের 21-এর পদকপ্রাপ্ত অধ্যাপক আবদুল্লাহ আবু সৈয়দ, এছাড়া থাকবেন হাইকোর্টের বিচারপতি সুভাষিস তলাপাত্র। এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন অক্ষর পাবলিকেশনের কর্ণধার দেবব্রত দেব। প্রধানত আমরা অক্ষর প্রকাশনী থেকে সংগঠিত করছি এই জন্যে যে আগামী সোমবার 20 মে 2019 সন্ধ্যা 6টায় রবীন্দ্রভবনের হল নাম্বার 2 আমাদের এই উপমহাদেশের একজন বিশিষ্ট মানুষ, বাংলাদেশের 21-এ পদকপ্রাপ্ত এবং ম্যাগসেসাই রেমন ম্যাগসেসাই পদকপ্রাপ্ত একজন বিশিষ্ট আলোকপ্রাপ্ত মানুষ অধ্যাপক আবদুল্লাহ আবু সঈদ, অত্যন্ত সুবক্তা এবং বাগ্মী বক্তাই বলবো তার অনেক, মানে এখানে যারা শুনতে যান এমন মানুষ আছেন। তিনি অসীমান্তিক বাংলা ভাষা সাহিত্য নিয়ে তিনি আমাদের এই অনুষ্ঠানে কথা বলবেন এবং তার সঙ্গে আমাদের ত্রিপুরা থেকে থাকবেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি সুভাষিস তলাপাত্র। এই দুজন ওই দিনের এই আলোচনা সভায় মূল বক্তা। তো আমরা আপনাদের মাধ্যমে আগরতলা শহর এবং ত্রিপুরার যারা এই সব বিষয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমরা আহ্বান রাখছি আলোচনা সভায় যোগদান করার জন্য। এবং আমরা আশা করছি যে আবদুল্লাহ আবু সঈদের এই যে প্রথম ত্রিপুরা সফর, এবং সেটা মনে হয় তিনি খুব ভালো কোনো কিছু নিশ্চয়ই আমাদের বলবেন, যেটা শুনে হয়তো আগামী দিনে আমাদের চলার পথের পাথেয় হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।